জ্যৈষ্ঠের 15 তারিখ থেকে আশ্বিন পর্যন্ত 4.5 মাস ইলিশের মৌসুম। শুরু থেকে 2 মাস বঙ্গোপসাগরে রূপালী ইলিশের দেখা না মিললেও বদলেছে চিত্র। শত শত ট্রলার বোঝা ইলিশ সাগর থেকে ফিরছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। সূর্যোদয়ের পর থেকে ভিন্ন রূপ নেয় এই BFDC ঘাট এলাকা। মাছ বোঝায় ট্রলার থেকে ইলিশ খালাসে ব্যস্ত ঘাট শ্রমিক কেউ বা পাইকারি কিনে চালানের জন্য প্যাকিং করছেন। জেলেদেরও প্রত্যাশা, কিছুদিন এভাবে ইলিশ ধরা পড়লে পেছনের ঘাটতি কাটিয়ে উঠতে পারবেন তারা। যে মাছ ছিল 60,000 হয়েছে 55-54, ঝাটকায় এর আগে বেশি 20,000, আজ গেছে 15-14,000 কেজির মাছ। এইখানে বিক্রি হইতেছে 15 থেকে 15 টাকা এইভাবে, আর খুচরা বাজার বিক্রি করে 17-18 টাকা কেজি বিক্রি করে। অন্যান্য বছরের তুলনায় এবছরে মাছের সাইজ বড় এবং দামও ভালো। খুচরা বাজারে মাছটা দামটা বেশি, এইটার কারণ হলো 2-3টা হাত বদল হয়। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বরগুনার এই ঘাট থেকে প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে ইলিশ। এই মুহূর্তে যদি ইন্ডিয়ায় মাছ যেত, তা আমাদের বাংলাদেশের যে লোকজন আছি আমাদের, তা আমরা খাওয়ার মতো থাকতো না দাম। সাগরে মাছ আছে কিন্তু ধরার সময় হয় নাই। ধরার সময় বলতে ঝড় বৃষ্টির কারণে সাগরে যাইতে পারে না, মাছও ধরতে পারে না। BFDC জানায় ধরা পড়া ইলিশের আকার বড় হওয়ায় দামে লাভবান হচ্ছেন মৎস্যজীবীরা। এই ধারাবাহিক অব্যাহত থাকলে অত্র অবতরণ কেন্দ্রে মাছ অবতরণ বেশি হবে এবং রয়্যালটি টোলও বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, পাইকারিতে ইলিশের দাম কম থাকলেও খুচরা বাজারে একটু বেশি। খুচরা বিক্রেতা থেকে আড়তদার, সেখান থেকে পাইকারি, এরকম 2-3টে হাত ঘোরার কারণে কিছুটা দাম হেরফের হয়। তো আমরা সেসব জায়গাতেও কাজ করব যাতে যতটা সম্ভব দামটা কমিয়ে আনা যায়। চলতি বছরের মৌসুমের শুরু থেকে আগস্ট পর্যন্ত BFDC ঘাটে ইলিশ মাছ বিক্রি হয়েছে 377.8 টন এবং রাজস্ব আদায় হয়েছে 55,57,000 টাকা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।